আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হই। অনেক ক্ষেত্রে আমরা আমাদের যেই ধরনের সমস্যায় আমরা জর্জরিত হই, দেখা যাচ্ছে অনেকে ব্যথাজনিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। অনেকে বুঝতেই পারেন না যে আসলে তার সমস্যাটা কবে, কখন, কীভাবে তার এর উৎপত্তি। হঠাৎ করে তারা ব্যথাটা অনুভব করছেন। অনেকে দেখা যাচ্ছে যে ব্যথা পেয়েছেন বেশ অনেক দিন আগে, হয়তো ৬ মাস বা ১ বছর আগে তারা ব্যথা পেয়েছেন, বাট সেটার এফেক্ট গিয়ে তৈরি হচ্ছে আপনার ৬ মাস বা ১ বছর পরে। সো তখন অনেকেই বুঝতে পারেন না যে আসলে কখন আমার কীভাবে এই সমস্যাটা শুরু হয় বা আমি আসলে কিসের জন্য চিকিৎসা করব। সো যখন পেইন অনুভূত হয়, আমরা দেখা যাচ্ছে যে অনেকেই না বুঝে বিভিন্ন অপেশাদার কিছু ডক্টর আছেন, নাম সর্বস্ব কিছু ডক্টর আছেন, যেটা আমাদের এই সমাজে আসলে আমরা অনেক বেশি পরিমাণে পাই, যারা আসলে না বুঝেই কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকেন, কিছু ব্যথানাশক ওষুধ দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি হয়তো প্রচণ্ড ব্যথার সম্মুখীন হয়েছেন, আপনাকে ব্যথানাশক একটা ওষুধ দিল, আপনার ব্যথা কিন্তু আসলে চলে যাবে, আপনি কিন্তু ভাববেন আমি তো সুস্থ হয়ে গেছি, কিন্তু তার কয়েকদিন পরে আপনি দেখলেন যে আবার ঠিক একই ব্যথাটা আপনার ফেরত আসলো। তাহলে এক্ষেত্রে আসলে আমাদের জন্য করণীয়টা হচ্ছে যে আসলে আমার কী সমস্যাটা সেটা আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে, এবং এই সমস্যার জন্য আসলে আমাকে কার কাছে যেতে হবে, কোন ডক্টর আমার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা আগে আসলে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কিন্তু আমি আসলে সঠিক চিকিৎসা পাবো এবং আমি সুস্থ হতে পারবো। দর্শক, এই কথাগুলো আসলে আমরা সবাই জানি, বাট তারপর আসলে আমরা একটু রিমাইন্ড করাই দিই, কারণ জানা জিনিস আরেকবার যখন আমরা আরেকজনের কাছ থেকে শুনতে পাই, আমরা জিনিসটাকে আরেকটু মনোযোগ দিয়ে হয়তো ভাবার চেষ্টা করি। দর্শক, আজকে এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি গত প্রায় ৪ মাস ধরে উনি পিএলআইডি রোগে উনি ভুগছিলেন, ব্যথাজনিত সমস্যা। একটা সময় খুব স্বাভাবিক ছিলেন, সুস্থ ছিলেন, বা ছোট্ট একটি দুর্ঘটনা, তারপর থেকে আসলে এই সমস্যাটা তৈরি হয়েছে এবং একটা সময় স্বাভাবিক জীবনটাই প্রায় অস্বাভাবিক হয়ে গিয়েছিল। স্বাভাবিক অনেক কাজকর্ম উনি করতে পারছিলেন না এবং সব কিছুতে আসলে বাধা দিচ্ছিল এই ব্যথা, বাট চেষ্টা করেছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, একটা সময় উনি সফলও হয়েছেন। আসেন আজকে ওনার এই সফলতার গল্পটা ওনার কাছ থেকে শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালাম আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু। আমার নাম ফরিদ আহমেদ ছোবরু। ফরিদ আহমেদ স্যার, বাড়ি কোথায় আপনার? নেত্রকোনা, বাংলাদেশের প্রায় শেষ সীমান্ত বলা যায়। নেত্রকোনা খুব সুন্দর একটি জায়গা। স্যার, কি পেশার সাথে জড়িত আছেন? আমি ফিশিং করি আর কৃষিকাজ। কৃষিকাজের সাথে জড়িত আছেন? আচ্ছা, আমরা জানি আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার কাছে এসেছেন সেই এত দূর থেকে ট্রিটমেন্টের জন্য। জি, কি হয়েছিল আপনার জীবনে? একটা ছোট্ট দুর্ঘটনার কথা আমরা জানি। আসলে আমি তো বিষয়টা বুঝতে পারতাম না, আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে আমার হঠাৎ করে আমার কোমরে ব্যথা হয়, কারণ ফার্মেসিতে গেলাম। এটা কতদিন আগে স্যার? এটা এখান থেকে প্রায় চার মাস আগে। অ্যাক্সিডেন্টটা কি ছিল? বাইক অ্যাক্সিডেন্ট। পড়ে গিয়েছিলেন? ড্রাইভ আপনি করছিলেন? জি, আমি ড্রাইভ করছি। আচ্ছা, হঠাৎ করে হয়তো পড়ে গিয়ে ব্যথাটা কোথায় পেয়েছিলেন? ব্যথাটা পাইছি কোমরে। কোমরে সেই ব্যথাটা কি সাথে সাথে কি মানে খুব বেশি ক্রনিক পর্যায়ে? না না না, অল্প ব্যথা পেয়েছে। না, হালকা ব্যথা পেয়েছে। আমি মনে করছি যে হয়তো ট্যাবলেট খেলে সেরে যাবে, তখন আমি দুই তিন দিন ট্যাবলেট খেয়েছি, একটু কমে থেকে ওষুধ নিয়ে ওষুধ খেয়েছি, ব্যথা কিছুটা কমেও গিয়েছে, ব্যথা কিছুটা কমেও গিয়েছে, আবার বাড়ে। আচ্ছা, এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে মানে ইমপ্রুভ হইতেছে, ব্যথা বাড়তেছে যত দিন যাচ্ছে, ব্যথা বাড়ছে, ব্যথার পরিমাণটা আরও বাড়ছে। এমন এক সময় আসছে যে আমি বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, সবসময় শুয়ে থাকতে, শুয়ে থাকলে আরাম হতো, আর বসলে দাঁড়ালেই প্রচণ্ড ব্যথা হতো। জীবিকার তাগিদে যে আপনাকে যে কাজগুলো করতে হতো সেই স্বাভাবিক কাজগুলো আর করতে পারছি না। সারা রাত কি করতেন? সারা রাত্র আমার ছেলে আর সে, আমার ওয়াইফ, মানে তেল দিয়ে হাতে কাজ হতো না, পা দিয়ে পারতো, হতো এত ব্যথা করতো, ব্যথার জন্য ওই টোরি আরো কি কি জানি, অনেক দামি দামি ব্যথানাশক ট্যাবলেট, তারপরে সাপোজিট প্রতিদিন দেওয়া যায় তিনটা চারটা সাপোজিট দিলেও কাজ করতো না। আচ্ছা, তো প্রথম যখন আপনার এই প্রবলেমটা শুরু হয়, আপনি দেখলেন যে আপনি ব্যথা পেয়েছেন, ব্যথার ওষুধ খেয়ে কোনো কাজ হলো না, তখন প্রথম যখন ডক্টরের কাছে যান কোথায় গিয়েছিলেন? আমি নেত্রকোনা একজন এমবিবিএস নিউরো বিশেষজ্ঞ একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি বলছে রোগের সমস্যা। আচ্ছা, উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা? না, উনি পরীক্ষা হালকা ব্লাড পরীক্ষা দিয়েছে, এক্স রে করেছে আর ব্লাড পরীক্ষা। আচ্ছা, সেটা দেখে বলেছেন কি আপনার? সেটা দেখে বলছে যে এটা তোমার রোগের সমস্যা, এই ওষুধগুলো খাও, খাইলে তোমার ঠিক হয়ে যাবে। তা আমি ওষুধগুলো নিয়ে আসলাম, তিন দিন চার দিন খেলাম, দেখা যায় কোনো অবস্থাতেই আরও বাড়তেছে। আরও বাড়ছে তখন নেত্রকোনা থেকে আমি
যে আরে বললাম না একদিন রাত্রে ১২টা বাজে এমন প্রচন্ড ব্যথা হয়েছে কোনোভাবেই আমি সহ্য করতে পারতেছি না, কোনো পাড়ায় টিপায় কোনোভাবেই কাজ হইতেছে না। আচ্ছা, তখন সে হ্যাঁ বললাম যে আমাকে ময়মনসিং নিয়ে যাও হাসপাতালে। আচ্ছা, তখন অ্যাম্বুলেন্স আনলো, এনে আপনার ওই ময়মনসিং সদর হাসপাতালে ভর্তি করালো। এখানে ১০ দিন থাকলাম, তারাও কিছু পরীক্ষা নিরীক্ষা করলো। এখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা বলছে সোডিয়ামের অভাব এর জন্য ব্যথা হয়। আচ্ছা, হ্যাঁ বিভিন্ন এই বিভিন্ন সমস্যার কথা বলছে যে সোডিয়াম আবার ব্লাডে নিকোটিন জমে, তারা তাদের মতো করে অনেক কিছু বলেছে যার সবকিছু হয়তো এই মুহূর্তে আপনার খেয়ালও নেই। তখন ১০ দিন পরে তারা আমাকে ছুটি দিয়ে দিল। আচ্ছা, আমি স্যারকে বললাম যে স্যার আমার ব্যথা তো কমে নেই। স্যার বললো এটা তো সময় লাগবে, দীর্ঘদিন সময় লাগবে, এই ওষুধগুলো নিয়ে বাসায় খাও। আচ্ছা, ঠিক আছে। তখন আমি বাসায় আসলাম, এরা নিয়ে আসলো আমার বাসায়। কিন্তু বাসায় আসে যে ওষুধগুলো দিচ্ছে এগুলো খাইতেছি, খাওয়ার পরেও আপনার ইমপ্রুভমেন্ট বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছে, ব্যথা আরো বাড়ে সহ্য করার মতো না। আগে যেমন ছিল যে যখন প্রচন্ড পেইন করতো আপনি হয়তো শুয়ে থাকলে কিছুটা আরাম অনুভব হতো, এখন শুয়ে থাকলে আর সেই আরামটা হচ্ছে না, সারাক্ষণ একটা ব্যথা, সারাক্ষণ ব্যথা। আবার পরের দিন নেত্র এই ময়সিং একজন এমবি বলছি নিউরো সার্জারি, ওনাকে দেখাইলাম, উনি আমাকে বলতেছে যে উনি এমআরআই রিপোর্ট দিল, এমআরআই করাইলো আরও কী কী জানি পরীক্ষা করালো। করানোর পরে বলতেছে হ্যাঁ তোমার তো অপারেশন করতে হবে। আচ্ছা, মেরুদণ্ডের সমস্যা, অপারেশন করতে হবে। তো স্যার আমার কাছে ১,০০,০০০ টাকা চাইলো, আমি কিছু আচ্ছা ঠিক আছে অপারেশন করলে একটু বুঝে নিই। সে আবার ইউটিউবে ভিডিও দেখে, যেহেতু অপারেশন একটা বড় একটা ডিসিশন, লাইফ একটা ডিসিশন, সেই জন্য চলে আসছি। আসার পরে আবার আরেক ডাক্তার দেখালাম, উনি অর্থোপেডিক্স, যেহেতু মেরুদণ্ডের সমস্যা, তো উনি একই কথা বললো। আচ্ছা, মানে একজন ডক্টর যখন বলেছেন কিছুটা সংশয় কাজ করছে, দেখি আরেকজনের ওপিনিয়ন নেই, উনি কি বলে। আচ্ছা, সেই অনুযায়ী তার কাছে গেলাম। এভাবে আমি ৪টা ডাক্তার দেখেছি। আচ্ছা, ৪টা ডাক্তার একই কথা বলে যে অপারেশন করতে, একই সাজেশন দিয়ে, একই সাজেশন অপারেশনের কথা। পরে আমি বললাম না এখানে চিকিৎসা করাবো না, আমি আসছি ঢাকাতে এক হসপিটালে, নাম বলা ঠিক হবে না, সেখানে অপারেশন করানোর জন্য। ওই দিন রাতে আমার এক আত্মীয় ফোন দিয়েছে যে শুভ্র তোমার মিরপুরে একজন ডাক্তার আছে ভালো, তুমি ওনাকে দেখাও, অপারেশন লাগবে না হয়তো। আচ্ছা, তো ওনাকে দেখাইলাম, উনি আমাকে ইঞ্জেকশন দিয়ে ওনার ভিজিট নিয়ে উনি আমার ছেড়ে দিল। আচ্ছা, আর প্রেসক্রিপশন করে দিল, যান এক মাস পরে আবার আসবেন, এসে আবার ইঞ্জেকশন দেবেন, ভালো হয়ে যাবে। তা আমি গেলাম, প্রতিদিন সাপোজিট, ব্যথার যে সাপোজিট সেটা দিতে হয় ২ বেলা, ব্যথানাশক ট্যাবলেট খেতে হয়, না ব্যথা কমে না, হালকা কিছুটা কমছে। পরে আপনার ওই বাড়িতে যাওয়ার মনে হয় ১৫-২০ দিন যাওয়ার পরে আবার ব্যথা প্রচণ্ড শুরু হয়, আবার ঠিক একই রকম। আমার স্ত্রী সে শুধু ইউটিউবে দেখে যে এটা কী সমস্যা। আচ্ছা, যে এই কী সমস্যা, কী ধরনের ট্রিটমেন্ট, কী ধরনের এত এত ট্রিটমেন্ট করানোর পরেও ব্যথা কমতেছে না, সে শুধু খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এই যে শফিউল্লাহ স্যারের ভিডিওগুলো হ্যাঁ সে দেখলো। আচ্ছা, দেখে আর সে বলতেছে চলো তোমাকে নিয়ে ঢাকায় চলে যাবো, আবার শফিউল্লাহ এই স্যারের এখানে যাবো, স্যারে দেখি কী বলে। ওকে, আর একটা লাস্ট একটা ওপিনিয়ন নেই, হ্যাঁ লাস্ট একটা ওপিনিয়ন না হয় ইন্ডিয়া চলে যাবে ইন্ডিয়া। ওকে, আচ্ছা, যাই হোক, পরে আমি আসলাম যে স্যারের সাথে পরামর্শ করার জন্য। তো সকালবেলা আইসা স্যারের সাথে পরামর্শ করলাম, তো স্যার বললো যে আইসা ঠিক আছে ভর্তি হয়ে যান। ওকে, যদি আপনি ১৫ দিন ট্রিটমেন্ট করানোর পরে যদি ভালো না হয় তাহলে আপনি অপারেশন করতে হবে। আচ্ছা, মানে স্যার হচ্ছে যে একটা রিস্ক নিল যে আমি দেখি অপারেশন ছাড়া আপনাকে ভালো ছাড়া আপনাকে ভালো করতে পারি, যেহেতু এতজন ডক্টর অলরেডি ওপিনিয়ন দিয়ে দিয়েছে আমাকে একবার চেষ্টা করতে দেন। জি জি, যে আমি পারি কিনা, যদি না পারি সেক্ষেত্রে অপারেশন অবশ্যই আছে, অবশ্যই যে কোনো সময় করতে পারবে। পরে হ্যাঁ ভর্তি হয়ে গেলাম, ১৫ দিনের জন্য বলছে, আমার আজকে ১১ দিন, ১১তম দিন। ওকে, আলহামদুলিল্লাহ 99% ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার মনে হয় অপারেশন আর লাগবে না, মানে আপনি নিজের ভিতরেই আপনি সেই জিনিসটা ফিল করছেন, এখন কোনো ব্যথানাশক ট্যাবলেট খেতে হয় না, ব্যথা নাই, রাতে ঘুমাতে পারেন, রাতে ঘুম হয় সুন্দর, কাউকে কি মেসেজ করতে হয় না, কোনো মেসেজ করতে হয় না। আপনি কি উপর থেকে একটু সিঁড়িতে হেঁটে বা হাঁটাহাঁটি করে দেখেছেন? হ্যাঁ অবশ্যই, উঠবস করে একটু দেখেছেন, বিছানা থেকে একা বাথরুমে যেতে পারছেন, নিজের কাছে কোথাও কোনো প্রবলেম হয় না, মানে ঠিক অপারেশনের আগে আপনি ঠিক যেমনটা ছিলেন, স্বাভাবিক জীবনের সব কাজ করতে পারতেন, আপনার শরীরের ভিতরে আপনি সেটাই এখন ফিল করছেন। হ্যাঁ, এটা এখন ফিল করতেছে, কিন্তু স্যার বলছে কিছুদিন ব্যাড রেস্ট এবং কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে, ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ।
এখন হ্যাঁ সেই জন্য কেমন লাগছে নিজের কাছে যে যেখানে এতজন বিশেষজ্ঞ ডক্টর আপনাকে অপারেশনের কথা বলে দিয়েছেন এবং বলেছেন অপারেশন আপনার জন্য অবশ্যই অবশ্যই দরকার, এমন অনেক জায়গায় গিয়েছেন তারা ট্রিটমেন্ট করেছে ভালো হননি, একটা সময় হতাশা কাজ করতো, নিশ্চয়ই মনে হতো যে আমি কি আর কখনো সুস্থ হব না, আমি কি কখনো ভালো হব না, এই যে একটা দোদুল্যমান অবস্থা সেখান থেকে আজকে আপনি সুস্থ আছেন ভালো আছেন কেমন লাগছে? হ্যাঁ, তার জন্য তো অনেক হ্যাপি, অনেক ভালো, কারণ আমি যখন শুনছি সবাই আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরামর্শ করছে, অপারেশন করলে অনেকেই সাকসেস হয় অথবা হয় না, এর জন্য ভিতরে একটা ভয় কাজ করে, ভয় কাজ করে, হ্যাঁ, যে আমি যদি প্যারালাইজ হয়ে যায় হতেই পারে, আমি হতেই পারে, আমি যদি কোমর থেকে অবশ হয়ে যাই তাহলে তো আমি আর কিছু করার থাকবে না, এখন আমি সুস্থ আল্লাহ দিলে আমি। আমার এই মুহূর্তে অসংখ্য দর্শক জি যারা হয়তো আপনাকে চেনেন, আপনার আশেপাশে ছিলেন, যারা আপনাকে ওই অবস্থায় দেখেছে, এবং অনেক মানুষ আছেন যারা হয়তো জানেন না কিন্তু তারা এই ধরনের সমস্যাটায় ভুগছেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমি তাদের জন্য এই অনুরোধ করে বলবো, অন্তত সারের জন্য সারে মানে কোথাও কোনো চিকিৎসা না করে সারের সাথে কিছুটা হলো সাক্ষাতের জন্য হলো আসে, একবার হলো আসে, একবার হলো আসে, আপনাদের ডিসিশন চেঞ্জ হবে, এর জন্য একবার হলেও আসে, অন্তত সারের পরামর্শ নিয়ে পরে যা কিছু করে অবশ্যই এটা দর্শককে আমি বলবো। এবং আমি আমার এলাকা থেকে নেত্রকোনা থেকে এটা প্রচার করবো, এবং নেত্রকোনা থেকে অনেক রোগী আমি পাঠাবো আমার রেফারেন্সে, হ্যাঁ এটা আমি এখানে বলে গেছি এবং আপনাদের জন্য বলতেছি যে এটা বাংলাদেশের ভিতরে আমার মনে হয় এই সারের চিকিৎসার উপরে আর কোনো চিকিৎসা। আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে ক্রিটিক্যাল একটা সময়, কী করতে হবে বুঝতে না পারা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখানো, বাট এই সময়টাতে আসলে আমাদের কাছের যে মানুষগুলো আছেন, আমাদের পরিবারের যে সদস্যগুলো আছে, তাদের এই ক্ষেত্রে ভূমিকাটা কিন্তু অনেক বেশি, এবং তারা যদি এই সময় তাদের সাহায্যের হাতটা আমাদের দিকে বাড়িয়ে দেন, তাদের যদি আমরা সঠিক সেবাটা আমরা পাই, আমাদের জীবনটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। ঠিক যেমনটা একটি ছোট্ট তথ্য আমাদের এই ভাইয়ের জীবনটা যেমন বললে দিয়েছে, ওনার ওয়াইফ যিনি সবসময় ওনার সাথে ছিলেন, পুরো চিকিৎসা ব্যবস্থাটা ওনার সাথে ছিলেন, এবং উনি নিজেই আসলে খুঁজে বের করেছেন যখন উনি ওনার সবচেয়ে কাছের মানুষটাকে দেখেছেন ধীরে ধীরে এত কষ্ট পাচ্ছে, কোনো হেল্প করতে পারছেন না, ডক্টর দেখাচ্ছেন একের পর এক কিন্তু কোনো কিছু হচ্ছে না, উনি নিজেই সার্চ করা শুরু করলেন, এবং যখন উনি একটা সময় খোঁজ পেলেন এবং সরাসরি আর দেরি না করে সরাসরি উনি নিয়ে আসলেন। আসুন না দর্শক, একটু ওনার সাথেও কথা বলি, ঠিক ওই সময়গুলো কেমন ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ। বোন আমরা জানি আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার হাজব্যান্ড, দীর্ঘদিন উনি ওনার কোমর ব্যথা জন্য উনি সমস্যায় ভুগেছেন, লাইফটা কিছুটা প্রায় ইম্পসিবল হয়ে গিয়েছিল, আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরও দেখিয়েছেন বাট কোনো সুফল পাচ্ছিলেন না, আমাদেরকে যদি একটু ওই সময়গুলোর কথা বলেন যে কেমন ছিল ওই সময়গুলো। ওই সময়গুলোর কথা এখন মনে করলে কি বলবো, আর যা বলার মতো মনে হয়, জি জি, আর যা বলার তো উনি বলিয়ে দিয়েছেন, আমার আর বলার মতো কিছু নেই, তবে আমি এতটুকুই বলবো স্যারের জন্য মন থেকে, মানে মন থেকে এত পরিমাণ মানে দোয়া আস্তে আস্তে বলা হলো, আর পরবর্তীতে কী হয় জানি না, তবে স্যারের ট্রিটমেন্ট নিয়ে খুবই খুব খুশি, এবং আমার ফ্যামিলিতে যারা আছেন তারা হয়তো খুবই খুশি হবেন। আলহামদুলিল্লাহ। যখন উনি ভর্তি ছিলেন এবং দেখেছেন ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠছেন, ঠিক কততম দিন থেকে মনে আছে যে উনি সুস্থ হচ্ছিলেন? এক দুই দিন পর, মানে দুদিন আমার মনে হইতেছে, দুদিন পর থেকেই উনি মনে হইতেছে যে সুস্থের দিকে ব্যথা চলে গিয়েছিল, এবং ধীরে ধীরে একটা সময় দেখেছেন যে পুরো সুস্থ হয়ে গেছেন, তাও নির্ধারিত সময়ের অনেক আগেই। অনেক আগে, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমাদের এই পেশেন্টদের কথা, দর্শক যেখানে বলে দিয়েছেন যে অপারেশন অবশ্যম্ভাবী আসলেই হয়তো দরকার অনেক ক্ষেত্রে, কিন্তু আমরা অন্তত একবার চেষ্টা করতে চাই যে আমরা অপারেশন ছাড়া এই ধরনের রোগীদেরকে আমরা সুস্থ করতে পারি কি না, কারণ চিকিৎসা পদ্ধতি কিন্তু আছে এবং অসংখ্য রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। দেখুন আমার এই ভাই যেখানে সব কিছু প্রায় জীবনের একরকম আশাই ছেড়ে দিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হওয়ার কথা কল্পনা একটা সময় করতে পারেননি, সেই মানুষটা এখন দিব্যি হাঁটাচলা করছেন, সুস্থ আছেন, ব্যথামুক্ত একটা জীবন নিয়ে আপনাদের সামনে এখানে বসে আছেন, এবং উনি আশা করছেন ওনার আশপাশে যারা আছেন সকলের সাথে এই সুখটা উনি ভাগ করে নেওয়ার জন্য সবাইকে উনি এই মেসেজটা পৌঁছে দেবেন। আপনাদেরও যদি এই ধরনের আশপাশে কেউ থাকে এরকম রোগাক্রান্ত বা এই ধরনের ব্যথা নিয়ে ভুগছে দীর্ঘদিন, আপনার ছোট্ট একটা মেসেজ কিন্তু তার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। আসুন দর্শক, সবাই সুস্থ হয়ে বাঁচি, আমরাই শুধু কেন সুস্থ থাকবো, যারা অসুস্থ আছে তাদের দিকেও আমরা একটু হাত বাড়িয়ে দিই, তাদেরকেও আমরা সুস্থ করে তুলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।